বাঙালিদের ভাতের সাথে একটু পোস্ত না হলে ঠিক জমে না। তাই আজকে আপনাদের জন্য একটি পোস্ত রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালাতে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো পটল পোস্ত। প্রথমে পটলের খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি, তারপর মুখগুলো একটু চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে সেই পটলগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার কম করে লবণ দিলাম, দিয়ে পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। পটলের এক পাশটা ভাজা হয়ে গেল, আরেকটা পাশ ভেজে নেব। এক পিঠটা একটু হালকা ব্রাউন হয়ে গেছে, এবার অন্য পিঠটাও একটু ভালো করে ভেজে নেব। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচানো দিচ্ছি দুটো। পেঁয়াজটা কম বেশি করা যায়। পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপর একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। শুকনো লঙ্কা যদি কেউ খেতে না চান তো পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দেয়া থাকে, তো কাঁচা লঙ্কা দিয়েও এটা বানানো যায়। আমি কাঁচা লঙ্কার পোস্ত একটা মিক্সির মধ্যে জারের মধ্যে বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম এই কড়ার মধ্যে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। পোস্ত বেশিক্ষণ কষাবো না, খুব সামান্য নাড়াচাড়া করে একটু জল দিয়েছি। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি। পটল ভাজাতে লবণ ছিল, সেজন্য লবণটা একটু দেখে দিতে হবে। এবার খুব অল্প করে একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও পারেন। তারপর একটু নাড়াচাড়া করে আমি কিছুটা জল দিয়ে দেবো। জলটা গ্রেভি অনুযায়ী দেবো, যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণেই জলটা দেওয়া হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে ফুটে উঠলে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার ফুটে গেছে, ফুটে যাওয়ার পর আমি ভাজা যে পটলগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একবার আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্রেভিটা ঘন হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো গ্রেভিটা মোটামুটি আমার ঘন হয়ে এসেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে আমি পরিবেশন করব। তো আপনারাও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। আবারও একটি কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।